পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে শান্তি। কারো কাছে যদি কোটি কোটি টাকা থাকে কিন্তু সে নানান ধরনের ঝড় ঝামেলায় থাকে, তাহলে তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস শান্তি থাকবে না। কিন্তু কারো কাছে কিছু না থাকলেও যদি সে নিজের জীবন থেকে খুশি থাকে, তাহলে তার জীবন খুবই শান্তিপূর্ণ হবে। মানুষের আর্থিক পরিস্থিতি ছাড়াও মানুষ কোন পরিস্থিতিতে থাকে সেটিও মানুষকে শান্তিতে রাখতে সাহায্য করে। তাই আজকে আমরা পৃথিবীর এমন 10টি দেশের সম্পর্কে জানব যেখানে মানুষের বসবাসের জন্য খুবই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান এবং এই দেশগুলোতে অপরাধ খুবই কম হয়। তাই চলুন জেনে নিই পৃথিবীর এই 10টি শান্তিপূর্ণ বা সুরক্ষিত দেশের সম্পর্কে। নম্বর 10, জাপান। যদিও জাপান আমাদের পৃথিবীর একমাত্র এমন দেশ যেখানে পারমাণবিক বোমা ফেলানো হয়েছে, কিন্তু বর্তমানে জাপান এর থেকে পুরোপুরি রিকভার হওয়ার সাথে সাথে নিজ দেশকে খুবই উন্নত মাত্রায় নিয়ে গেছে। এত উন্নত হওয়ার পরও জাপানে অপরাধের সংখ্যা খুবই কম। আসলে জাপানের সংস্কৃতি মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে শেখায়। এছাড়াও এদের সংস্কৃতিতে মানুষকে সম্মান করা, ভ্যালু করা ও গুড ম্যানার্স ইত্যাদি সকল কিছু শেখানো হয়। তাই ভদ্রতার দিক থেকে জাপানি মানুষ সবার থেকে এগিয়ে। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি বিশ্বকাপ ফুটবলে, যেখানে জাপানি দর্শক স্টেডিয়ামে খেলা শেষেও অবস্থান করে এবং পুরো স্টেডিয়ামকে পরিষ্কার করে। জাপানের স্কুলগুলোতে ছোটবেলা থেকেই বাচ্চাদের দিয়ে স্কুলকে পরিষ্কার করানো হয়। এতেই ছোটবেলা থেকেই জাপানি বাচ্চারা নিজের দায়িত্ব বোঝে। এছাড়াও জাপানের শিক্ষার হার পুরো 100%। এর সাথেই জাপানে রয়েছে অপরাধ ঠেকানোর জন্য খুব শক্ত আইন। এবং এই সকল কিছু দ্বারাই জাপান আমাদের পৃথিবীর একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হয়ে দাঁড়ায়। নম্বর 9, সিঙ্গাপুর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ক্ষুদ্রতম দেশ, কিন্তু অর্থনৈতিক কেন্দ্রিক দেশ সিঙ্গাপুর বর্তমানে কয়েকটি দিক থেকে বিশ্বের অনেকগুলো দেশ থেকে এগিয়ে। সিঙ্গাপুরে আপনি অনেক দেশের নাগরিককে পেয়ে যাবেন, কিন্তু তারপরও সিঙ্গাপুরে অপরাধমূলক কার্যক্রম খুবই কম হয়, কারণ সিঙ্গাপুর অপরাধ ঠেকানোর ও সকল অনৈতিক কার্যক্রম রোধের জন্য শক্ত আইন প্রণয়ন করে। বহু সংস্কৃতির মানুষের বসবাস থাকার পরও সিঙ্গাপুরের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং এখানে বসবাস করা মানুষ খুব সুন্দরভাবে অন্যের সংস্কৃতিকে সম্মান করে, এবং এটাই মূল কারণ সিঙ্গাপুরের শান্তিপূর্ণ দেশ হওয়ার। এছাড়াও সিঙ্গাপুর সরকার নিজের নাগরিকদের জীবনমান উন্নত করার জন্য বহু ধরনের পদক্ষেপ নেয়। আপনি জেনে অবাক হবেন যে সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষিদ্ধ, কারণ চুইংগাম খেয়ে মানুষ এটিকে এদিক সেদিক ফেলে দেয়। এর কারণে তা অন্যান্য মানুষের পায়ে লেগে তাদের বিরক্ত লাগতে পারে। আর এই ছোট জিনিসকে লক্ষ্য করেই সিঙ্গাপুর সরকার সেখানে চুইংগাম নিষিদ্ধ করে দিয়েছে। এতেই বোঝা যায় যে সিঙ্গাপুর সরকার নিজের জনগণের জন্য কত সচেতন। তাই ধনী দেশগুলোর একটি হয়েও সিঙ্গাপুর পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যেও একটি। নম্বর 8, চেক রিপাবলিক। চেক রিপাবলিক ইউরোপের একটি দেশ, আর ইউরোপের দেশগুলোর মধ্যে সবটিতেই আপনি শান্তিপূর্ণ পরিবেশ পাবেন, এবং শান্তিপূর্ণ দেশগুলোর মাঝে চেক রিপাবলিকও একটি শান্তিপূর্ণ দেশ। চেক রিপাবলিকও ধনী দেশগুলোর মধ্যে একটি, কিন্তু তাও এখানে অপরাধমূলক কার্যক্রম খুবই কম হয়। আসলে চেক রিপাবলিক জনগণের সেফটি নিশ্চয়তা করার সাথে সাথে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখে। তাই চেক রিপাবলিকও শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় যুক্ত হয়। নম্বর 7, স্লোভেনিয়া। স্লোভেনিয়া আমাদের পৃথিবীর সৌন্দর্যপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, আর এই দেশটিও পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত। শান্তিপূর্ণ হওয়ার সাথে সাথে স্লোভেনিয়া মানুষদের জন্য একটি নিরাপদ স্থান, যেখানে অপরাধমূলক কার্যক্রম খুবই কম হয়। এখানে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে ও দেশের আইনকে সম্মান করা সেখানকার মানুষের একটি অভ্যাসে পরিণত হয়েছে। এর মাধ্যমে স্লোভেনিয়া সবসময়ই মেনটেইন থাকে, এবং এটিও পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি। নম্বর 6, পর্তুগাল। প্রাচীন ইতিহাস থেকেই পর্তুগাল আমাদের সবার কাছে পরিচিত। ইতিহাসে অনেক পর্তুগিজ বণিকরা পৃথিবীর নানান কোণায় গিয়ে বাণিজ্য পরিচালনা করে, কিন্তু পৃথিবীর সাথে এত বড় স্কেলে যোগাযোগ থাকার পরও বর্তমানে পর্তুগাল আমাদের পৃথিবীর একটি শান্তিপূর্ণ দেশ। পর্তুগালে অপরাধমূলক কার্যক্রম খুবই কম হয়, এর কারণে সেখানকার জনগণ রিল্যাক্সভাবে বসবাস করতে পারে। এর সাথে পর্তুগালে সকল শ্রেণীর মানুষের মধ্যে সম্প্রীতিও বিরাজ করে। নম্বর 5, অস্ট্রিয়া। যদিও ইতিহাসে আমরা কয়েকটি জর ঝামেলায় অস্ট্রিয়ার নাম খুঁজে পাই, কিন্তু বর্তমানে অস্ট্রিয়া আমাদের পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। এটি পৃথিবীর শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি। পৃথিবীর ধনী দেশগুলোর একটি হয়েও অস্ট্রিয়ার কাছে খুবই কম সামরিক শক্তি রয়েছে, কিন্তু তাও অস্ট্রিয়ার অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। নম্বর 4, ডেনমার্ক। ডেনমার্কের নাম আপনি কখনো না কখনো শুনেই থাকবেন।
এটি উত্তর ইউরোপের একটি শান্তিপূর্ণ দেশ। ডেনমার্কে ভ্রমণ করলেও আপনি পুরোপুরি সুরক্ষিত থাকবেন। এখানকার শক্তিশালী আইন ও কম অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ থাকে। এই দেশেও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে এবং এর মাধ্যমে ডেনমার্ক পৃথিবীর শক্তিশালী রাজনৈতিক দেশগুলোর একটি। নম্বর তিন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মানুষরা খুবই বন্ধুত্বপূর্ণ হয় এবং এরা নিজের অতিথির খুব সুন্দরভাবে আপ্যায়ন করে। আয়ারল্যান্ডে কম অপরাধমূলক কার্যক্রমের কারণে এরাই পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর একটি হয়েছে। আয়ারল্যান্ডকে পৃথিবীর শক্তিশালী দেশ হওয়ার চেয়ে পৃথিবীর শান্তিপূর্ণ দেশ হওয়ারই বেশি ইচ্ছা ছিল, তাই এটি যুক্তরাজ্য থেকেও বের হয়ে আসে এবং স্বাধীনভাবে বসবাস করে। আয়ারল্যান্ডের মানুষেরাও নিজের দেশীয় আইনকেও খুবই সম্মান করে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার সাথে সাথে এখানকার মানুষ অর্থনৈতিক দিক থেকেও খুবই উন্নত মানের জীবনযাপন করে। নম্বর দুই, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র এবং এটি আমাদের পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এই দেশেও আপনি খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, কারণ এখানে অপরাধমূলক কার্যক্রম খুবই কম হয়। যদিও সাম্প্রতিক বছরে নিউজিল্যান্ডেও মসজিদে জঙ্গলি হামলা দেখা গেছে, কিন্তু তারপরও ওভারঅল নিউজিল্যান্ডের বর্তমান সিচুয়েশন খুবই ভালো আর তাই এটি এই তালিকার দ্বিতীয় অবস্থান করছে। নম্বর এক, আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। শীতল পরিবেশের সাথে সাথে আইসল্যান্ডে শান্তিপূর্ণ পরিবেশও বিরাজ করে। বর্তমানে আইসল্যান্ডের জনসংখ্যাও অনেক কম, যা মাত্র 3.5 লক্ষের মতো, আর এর মাধ্যমে সেখানে অপরাধমূলক কার্যক্রমও খুবই কম হয়। আইসল্যান্ডের শিক্ষার হার প্রায় 100%, যা সেখানকার মানুষদের ভদ্রতার প্রধান কারণ, এবং সেখানকার মানুষ নিজের দেশের আইনকে খুবই সম্মান করে এবং সেখানে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। আর এই সকল কারণের জন্যই আইসল্যান্ড আমাদের পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ।